হাইকোর্টের কড়া পদক্ষেপের পরে রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টই ফেরালেন রাজ্যপাল রাজীব সিনহার আর পদে থাকা নিয়েই জল্পনা ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারিকুরি চলবে না চালাকি নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ুন রাজীব সিনহাকে তীব্র ভর্ৎসনা প্রদান বিচারপতির তেরোর চেয়েও এবার লাগবে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী আজকের মধ্যে রিকুইজিশন দিতে হবে কমিশনকে না মানলে প্রতিকূল অবস্থান হুঁশিয়ারি হাইকোর্টের 2013 কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন এখন স্বতন্ত্রতার কি হলো মন্তব্য প্রধান বিচারপতির নাম না করে হলেও উঠল মীরা পাণ্ডের প্রসঙ্গ আদালতে দুর্মুষ কমিশন বাহিনী নিয়ে পরপর ধাক্কা এবার কি করবে কমিশন হাইকোর্ট নির্দেশ আমরা এখনো পাইনি আমি এতক্ষণ চেষ্টা করছিলাম সুপ্রিম কোর্টে কবে যাচ্ছে পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত বেনজির নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার উলুবেড়িয়া এক নম্বরে দু নম্বর বাম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ ভোটের আগে একাধিক আসনে জয় দক্ষিণ চব্বিশ পরগনা বাদে 22 জেলার তালিকা প্রকাশ করল কমিশন পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়ি বিস্ফোরক ব্যাপারী ক্ষোভে ছাড়লেন দলীয় পদ বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি টাকার খেলা কোটি কোটি টাকার খেলা হচ্ছে 15 জুনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা সচিব মনীষ জয়নকে ফের তলব শুক্রবার নথি নিয়ে হাজিরার নির্দেশ মার্কিন সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ইলন মাস্কের বিশ্ব যোগ দিবসে রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে গেলেন ওয়াশিংটন আজ বাইডেনের সঙ্গে বৈঠক কমিশনারের জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠালেন রাজ্যপাল মনোনয়নে সন্ত্রাস রুখতে ব্যর্থ হওয়ার চেয়ে তলবেও না আসায় পদক্ষেপ ঘণ্টাখানিক সঙ্গে সময় রাত 8টায় হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রের কাছে আজ কত কোম্পানি বাহিনী চাইবে কমিশন মনোনয়ন বাতিল নিয়ে আজ হাইকোর্টে যেতে পারে আইএসএফ ঘণ্টাখানিক সঙ্গে সময় রাত 8টায় শুক্রবার বিরোধী বৈঠক আজ পাটনা যাচ্ছেন মমতা অভিষেক পঞ্চায়েত ভোটের প্রচারে আজ বনগাঁয় শুভেন্দু ঘটাকানিক সঙ্গে সময় রাত 8টায় সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে